আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে এগ বিরিয়ানি বিরিয়ানি খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি অনেক রকমভাবে বিরিয়ানি তৈরি করা যায় তার মধ্যে এগ বিরিয়ানি খুবই সহজ এবং খুবই মজাদার বানানো খুবই সিম্পল তাহলে চলুন দেখে নেই কী করে এগ বিরিয়ানি তৈরি করতে হয় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি কারণ এখানে আমি ডিম আর আলুগুলো ভাজবো দিয়ে দিচ্ছি পাঁচটা সেদ্ধ করা ডিম ডিমগুলোকে আমি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি তিন চারটা করে ডিমগুলো একটু কড়া করে ভাজতে হবে নয়তো পরে ভেঙে যেতে পারে ডিমগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু আলু আমি এখানে সেদ্ধ করা আলু ব্যবহার করছি তবে একশো পার্সেন্টই সেদ্ধ না প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর বাকি থার্টি পার্সেন্ট ভাজা এবং রান্নার মধ্যে সেদ্ধ করে নেব কারণ সম্পূর্ণ সেদ্ধ করে নিলে আলুটা ভেঙে যাবে এবার আমি আলুটাকে খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেব যেন আলুটা সেদ্ধ হলেও উপরটা যেন একটু শক্ত হয়ে যায় ভাজার মধ্যে আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি আলুটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি আলুটা তুলে নিয়ে চলে যাচ্ছি একটা মশলা তৈরিতে এখানে আমি এক কাপ ফ্যাটানো দই নিয়েছি টক দই এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ দারচিনি হাফ চামচ এলাচ হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জয়ফল হাফ চামচ সয়ত্রী হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়ো আর এক চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর আদা রসুনটা কিন্তু আমি এখানে পেস্ট নিয়েছি খুব ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি রেখে আমি চলে যাচ্ছি রান্নায় চুলা আমি একটা বড় হাঁড়ি বসিয়ে এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি তেল দিয়ে দুটো তেজপাতা আমি মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি আর কোনো শুকনো মশলা ব্যবহার করব না সবই গুঁড়ো মশলা দেব। তেজপাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না আসে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি আমার মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে দিলাম এবার এই মশলাটাকে পেঁয়াজ এবং তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে যেহেতু এখানে আমি অনেকগুলো মশলা ব্যবহার করেছি তাই খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজের সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করা ডিম এবং আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিচ্ছি যেন মশলার সাথে আলু ডিমটা খুব ভালো করে কষানো হয়ে যায় এবার আমি আলু এবং ডিমটাকেই পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব একটু ভালো করে কষানো হওয়ার জন্য কারণ খুব ভালো করে না কষলে ভালো লাগবে না খেতে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আলু এবং ডিমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও সেপারেট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিচ্ছি পানিটা অবশ্যই কিন্তু আপনারা মেপে দেবেন যেই কাপ দিয়ে চাল মাপবেন ঠিক সে কাপ দিয়ে আপনারা পানিটাকে মেপে দেবেন কারণ পানি যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম চালগুলো গলে যাবে তখন কোনোভাবে ভালো লাগবে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এটা বলক চলে আসে এবং বলক চলে আসার পরে আমরা এখানে চালগুলো দেবো দেখতে পাচ্ছি যে বলক এসে গেছে এবার একটু নেড়ে আমার চালগুলো দিচ্ছি এখানে আমি তিন কাপ কালো জিরা পোলার চাল নিয়েছিলাম চালটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এতে করে আমার বিরিয়ানিটা খুব সুন্দর এবং ঝরঝরে হবে দিয়ে দিচ্ছি আমার চালগুলো আপনারা চাইলে এখানে কালো জিরা পোলার চাল না দিয়ে অন্য যে কোনো চালও দিতে পারেন চিনি গুঁড়া বা বাসমতি চাল একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ কারণ বিরিয়ানি তেহারি পোলাও খিচুড়ি এগুলোর মধ্যে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটা বলক ওঠার পর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো একটু পানিটা টেনে যাওয়া অবধি সম্পূর্ণ শুকিয়ে ফেলবো না একটু পানিটা যখন টেনে যাবে প্রায় পাঁচ সাত মিনিট পর তখন ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু দেখতে পাচ্ছেন যে আপনারা পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি আগে লবণটা দেইনি এখন আমি এটা স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে লবণটা খুব ভালো করে আমি সম্পূর্ণ বিরিয়ানির সাথে মিশিয়ে দেব যেন কোথাও যেন বাদ না যায় আর আপনারা দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি লবণ দেইনি কারণ একদম শুকিয়ে যাওয়ার পর লবণ দিলে লবণটা ভালো করে মিশতে যাবে না এবার আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ না হয় চুলাটা একদম লো করে দিচ্ছি আর চুলা নিচে তাওয়া দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে আমি ননস্টিকিতে বসিয়েছি প্রায় সেদ্ধ হতে আমার বিশ মিনিট সময় লেগেছে বিশ মিনিট পর আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমার বিরিয়ানিটা খুব সুন্দর করে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা চাইলে এ অবস্থায় এসে হাফ চামচের মতো কেওড়া জল দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুব সহজেই এক বিরিয়ানি দেখতে তো অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে খেতেও খুব মজা হয়েছে আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আবার চলে আসব নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ